হলো আমার স্কুল 5 থেকে 10 পর্যন্ত এখানে পড়েছি এবং মাধ্যমিক এখান থেকে আমি দিয়েছি অনেক দিন পর আমার স্কুলের এই বন্ধুকে আমি পেলাম আমি বললাম চল আজকে একটু ঘুরতে যাব তোমাদের জন্য আমার স্কুলের যে কিছু স্মৃতি রয়েছে আমার স্কুলে সেগুলো একটু দেখাবো যদি স্কুল বন্ধ আছে এখন ভেতরে ঢুকতে পারিনি বাইরের থেকে একটু দেখাচ্ছি সত্যি এই স্কুল যেন একটা মন্দির ছিল আমাদের কাছে সত্যি কথা আমি যতদিন আমার যে ছাত্র জীবনে আমার একমাত্র এই স্কুলটা এক ভীষণভাবে স্মরণীয় হয়ে আছে আমার এই স্কুলকে এমনভাবে এনজয় করেছি খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা সব দিক থেকে বন্ধু বান্ধব সকলের দিক থেকেই অনেকদিন পর দু বছর পর আমি গ্রামের বাড়িতে এসেছি একটু পেলামুকে বললাম যে এবার কিন্তু আমাকে একটু ঘোরাতে হবে তা আজকে দুজনে আসলাম দেখি কতটা ঘোরা যায় তোমরা সঙ্গে থেকো দেখাতে থাকবো ওকে মহাকালগুড়ি মিশন হাই স্কুল 1921 সালে স্থাপিত হয়েছিল সেই হিসেবে এটা তার সেন্টিনারি ইয়ার 100 বছরের সাফল্য নিয়ে সমুজ্জ্বল বিরাজমান এই মহাকালগুড়ি মিশন হাই স্কুল গত 100 বছর ধরে এই স্কুল যেমন তৈরি করেছে হাজার হাজার সফল ছাত্রছাত্রী তেমনি অগণিত দায়িত্বশীল নাগরিকও তৈরি করেছে এই স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী বিশ্বময় ছড়িয়ে আছে এবং পালন করছে তাদের দায়িত্বশীল কর্তব্য মহাকালগুড়ি গ্রামে অত্যন্ত সুন্দর পরিবেশে এই মহাকালগুড়ি মিশন উচ্চ বিদ্যালয় অবস্থিত এর চারপাশের প্রকৃতি অবর্ণনীয় রয়েছে তিনখানা গির্জাবা চার্চ তার পাশেই রয়েছে মহাকালগুড়ি মিশন গার্লস হাই স্কুল বিদ্যালয় ভবন বিদ্যালয় প্রাঙ্গণ খেলার মাঠ বয়েজ হোস্টেল গার্লস হোস্টেল ইত্যাদি সব কিছু নিয়ে মহাকালগুড়ি মিশন হাই স্কুল একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় আমি 1978 সালে পঞ্চম শ্রেণীতে এই বিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছিলাম এবং 1984 সালে মাধ্যমিক পাশ করে বিদ্যালয় থেকে বেরিয়ে আসি তখনকার যে চিত্রটি এবার গিয়ে কিন্তু সেই বিদ্যালয় ভবনের সেই পুরনো চিত্রটি খুঁজে পেলাম না অনেকটাই ডেভেলপড হয়েছে টিন এবং কাঠের যে বাড়ি ছিল সেগুলো পরিবর্তন হয়ে পাকা বাড়ি ঘর হয়েছে কেবলমাত্র মাঝখানে একটি দোতলা ছিল কাঠের সেই দোতলাটিকেই দেখা গেছে যে অক্ষত অবস্থায় রাখা হয়েছে যেটা আমি মনে করি হয়তো বিদ্যালয়ের একটা স্মৃতি হিসেবেই এটাকে রাখা হয়েছে ডায়োসিস অব ইস্টার্ন হিমালয়া এর অন্তর্গত একটি মিশন হলো এই মহাকালগুড়ি মিশন হাই স্কুল ফলে তখন থেকে দেখে এসেছি সাহেবদের একটা আনাগোনা এই বিদ্যালয়ে কিন্তু লেগেই থাকতো এবং ওই সময়তে পাশে যে বিদ্যালয়টি রয়েছে মেয়েদের সেখানকার যে হেডমিস্ট্রেস ছিলেন তিনিও একজন ছিলেন ইংরেজ মহিলা ফলে মহাকালগুড়ি মিশন হাই স্কুল এবং মহাকালগুড়ি মিশন গার্লস হাই স্কুল এবং ওই অঞ্চলে বরাবরই একটা ইউরোপিয়ান ফ্লেভার কিন্তু পাওয়া যেত ওই সময়ে যেসব শিক্ষক মহাশয়েরা ছিলেন তাদের সবাই অগাধ জ্ঞানের অধিকারী এবং স্বভাবের দিক থেকেও ছিলেন অত্যন্ত অমায়িক আমার জীবনে এমন কিছু কিছু শিক্ষক ওখানে আমি দেখেছি যা পরবর্তীকালে আর কোথাও দেখার সৌভাগ্য আমার হয়নি চোখ বন্ধ করলেই এখনও দেখতে পাই সেই পুরনো স্কুল বাড়িটিকে কানের মধ্যে ভেসে আসে বন্ধুদের কোলাহল আর সেই বাগরুম বাগরুম মেশাদেও যেন অনন্তকাল ধরে কর্ণকুহরে বেজেই চলেছে